খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে আওয়ামী লীগের জন্য। বিএনপি নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিলেও শেষ সময় বদলে যেতে পারে দলীয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত। গেল সিটি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুও নির্বাচনে অংশগ্রহণের জন্য রয়েছেন খোশ মেজাজে। এছাড়া সামনে রয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, ফলে নড়ে চড়ে বসেছে বড় দুই দলের নেতারা। মোহাম্মদ আসিমের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। করোনার চেয়ে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন, এতদিনে বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিলেও শেষ সময় বদলে যেতে পারে দলীয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত। প্রস্তুতি চলছে ভিতরে ভিতরে। 2018 সালের সর্বশেষ নির্বাচনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক। পরাজিত বিএনপির মেয়র প্রার্থীও ইঙ্গিত দিচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করার, বলেন আন্দোলনের অংশ হিসাবে হলেও দলের নির্বাচনে অংশ নেওয়া উচিত। বিএনপি বিহীন ভোট যে ভোট হয় না, এটি তো খুব পরিষ্কার ভোটের যে বেহাল অবস্থা, ভোট টাকাতি কে যাবে এই একটি ভোটারবিহীন নির্বাচনের মধ্যে। সে কারণেই ভোটারদের আগ্রহ অনেক, মানুষের আগ্রহ অনেক, প্রতিদিন প্রতিনিয়ত আমাকে জনগণ বলছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলছে, রাজনৈতিক কর্মীরা বলছে যে নির্বাচন, এই নির্বাচনটা আন্দোলনের অংশ হিসাবে যাওয়া যায় কি না। এবং সেই কথাগুলোই কিন্তু আমি মিডিয়াকে গত 10 দিন ধরে বলেছি, এটি টেস্ট কেস হিসাবে বিএনপি যেতে পারে। এবং এই নির্বাচনের ফলাফল যাই হোক, যদি বিজয়ী হই আমরা, তাহলে উত্তাল হবে দেশ যে বিএনপির জনপ্রিয় বিএনপি একে ঠেকা রাখতে পারবে না আওয়ামী লীগ কোনোভাবে। আর যদি ভোট ডাকাতি হয়, তাহলে আমরা বলতে পারবো যে সরকারের চেহারার পরিবর্তন হয়নি। এখনও সরকার মুখে যাই বলুক, ভোটে যে সরকার ভোট ডাকাতি করে। এখনও দলের হাইকমান্ডের দিকে তাকিয়ে খুলনানগর বিএনপির নেতাকর্মীরা দলীয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত পেরে প্রস্তুত আছেন তারা। সব কিছু নির্ভর করে আমাদের দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের উপরে। নীতি নির্ধারণী সভায় যদি সিদ্ধান্ত হয় যে বিএনপি নির্বাচনে অংশ নিবে, তাহলে তার পরবর্তী সিদ্ধান্তগুলি আমরা কেন্দ্রের সাথে আলাপ করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাব। এই মুহূর্তে আমাদের সিদ্ধান্ত হচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না। বিএনপি নেতাকর্মীদের জন্য এমন মনোভাব চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে আওয়ামী লীগের জন্য। চ্যালেঞ্জ তো বটেই, যে কোনো নির্বাচনই একটা চ্যালেঞ্জ, আমাদের চ্যালেঞ্জের মোকাবেলায় আমাদের করতে হয় আমরা নির্বাচন। কিন্তু একদম যা মনোবলী রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা রাজনীতি করি না। আমরা চাই যে খুলনার মানুষ যাকে পছন্দ করবে তিনি নির্বাচন করবেন, সে নির্বাচন করুক এবং সেই সে বিজয় হয়ে খুলনার মানুষের খেদমত করবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 12 জুন অনুষ্ঠিত হবে খুলনা সিটি নির্বাচন। নিউজ ডেস্ক, দেশ টিভি।